লোকজনকে পটিয়ে পাঠিয়ে যা টাকা পয়সা পাবো তাড়াতাড়ি করে নেব, নিয়ে আমরা পালাবো এখান থেকে। সমস্ত মনের ইচ্ছা আমি পূর্ণ করে দিচ্ছি। বক্তাস করতে পারি বস, বস সব কিছু করতে পারে নয় বাবা। এই এই সব সব ছাড়বতি ছাড়ো দাদা ভন্ড সাধু এটা মেমোর সঙ্গে ধরে করতে পারে না। মনে রাখতে একদিন কি আমার একদিন রে সে বাড়াবাড়ি করে ফেলেছি। আল্লাহ আজকে তোরে একদিন কি বড় পালাই পালাই যা যা। বুঝলে আজ আমরা এই গ্রামে এসেছি, গ্রামের লোকজনকে পটিয়ে পাঠিয়ে যা টাকা পয়সা পাবো তাড়াতাড়ি করে নেব, নিয়ে আমরা পালাবো এখান থেকে। ওর একটা কাজ রয়েছে বুঝলি, তুই ওই গ্রামের ওই মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকবি, গিয়ে যেই যাবে তাকে বলবি ওখানে খুব জাগ্রত বাবা এসছে, বাবার বিশাল শক্তি বিশাল ক্ষমতা, এবার যেই আসবে লোক তুই তাকে ভুলিয়ে পালিয়ে আমার কাছে নিয়ে আসবি, বাদ বাকি আমি বুঝে নেব। হ্যাঁ আজকে রাতের মধ্যে যত টাকা পয়সা হবে ফলমূল হবে সব নিয়ে আমরা ভালাবো, ঠিক আছে? যে টাকা যে কজনকে পাবি পটিয়ে নিয়ে আসবি। আচ্ছা আমি এখানে ধ্যানে বসছি, এই লোক আসবে না আমি চোখ বন্ধ করবো, তুই তখন বলবি বাবা ধ্যানে বসেছে আপনি বসুন, এক্ষুনি বাবা আপনাকে সবকিছু বলে দেবে, আপনার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, জয় বাবার জয়, এরকম বারবার বলবি জয় বাবার জয়। যা কাজে চলে যা, তুই আজ গোষ্ঠটা কমপ্লিট করে দিই। জয় ভোলেনাথ, জয় পাতাল ভৈরবী, জয় মা চামুণ্ডায় নমঃ। এবার মুরগি আসবে আর কপাকপ ধরবো। উফ জীবনটা পুরো দুর্বিষহ হয়ে গেল, আর বাঁচতে ইচ্ছা করছে না। এত এক্সাম দিয়ে দিলাম, না একটা চাকরি পাচ্ছি না একটা কোনো কাজ হচ্ছে। ও দিদি এদিকে আমি টেনশনে পুরো মাথা ঘামা গিয়ে একটা ডাকছে। বাবা ধ্যানে বসেছে, ওই বাবাটা খুব জাগ্রত, তোমার সব সমস্যা ঠিক করে দেবে। না আমি ওসব বিশ্বাস করি না, ওটা কিছু হয় না, গিয়ে দেখো না, সত্যি কথা। ধ্যানে বসেছে জাগ্রত বাবাতে, জয় বাবা জয়, জয় বাবা জয়। আমার আর এই জীবন রাখতে ইচ্ছা করে না, জীবন আর কিছু কুলকিরানা পাচ্ছি না, সব শেষ হয়ে যাচ্ছে। বস তোর সমস্ত মনের ইচ্ছা আমি পূর্ণ করে দিচ্ছি। তোর বাড়িতে কি আছে? বাড়িতে কিছু নেই তো? না না ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। আজ সন্ধে হওয়ার আগে তুই 1001 টাকা, 10টা ফল, 200 চাল, 200 দুধ, আর যদি সম্ভব হয় একটু মান নামে ভালো করে অন্ন তৈরি করে আনবি। তুই এখানে দিবি অন্নগুলো, তোর 24 ঘন্টার মধ্যে মনের ইচ্ছা সমস্ত আমি পূরণ করে দেবো। আমি কতদিন পর বুঝতে পারবো যে আমার কাজ হয়ে গেছে? 24 ঘন্টা, দিন না, আমার কাছে 24 ঘন্টা। আজ বিকেল 4-5টার মধ্যে আসবি, কাল বিকেল 4-5টার মধ্যে তোর সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যাবে। আর 2টো 500 টাকার নোট আনবি, আর একটা 1 টাকার কয়েন আনবি। অনেক কিছুই তো করলাম, তো কোনো কিছুতেই লাভ হলো না। দেখি, যদিও আমি এগুলো বিশ্বাস করি না, তবুও দেখি করে যদি কোনো লাভ হয়, মিরাক্কেল যদি ঘটে। যাই সব জোগাড় করতে হবে, বাড়ির দিকে যাই। কি মনে হচ্ছে এ আসবে টাকা পয়সা নিয়ে? বাঁচতে না আসবে, মুরগি পুরো কেস খেয়ে গেছে। ভালো কাজ হচ্ছে, ভালো কাজ হচ্ছে। আমার কনভিশন কত, তোকে পুষিয়ে দেবো, চিন্তা নেই। তুই যা যা যত তাড়াতাড়ি পারিস আজকে সন্ধ্যার মধ্যে মুরগি ধরে আন। আর বাবা, আপনার জন্য আমি এক বিশাল দন্ড এনেছি। দন্ড? সেটা আবার কি? সবাইকে তো বাস দিচ্ছেন, তাই আপনার জন্য বংশদন্ড। সে আর ওসব কথা পরে হবে, আগে যা আমদানি করে পালাই। বাম বাম বলে জয় মা জয়। একটা মুরগি হয়েছে, 10 খানা মুরগি চাই, 10,000 টাকা চাই আজকে আমার। এই চেলাটা মনে হচ্ছে ভালোই কাজ করছে, ওকে 10-20 টাকা দিয়ে দেবো, থাকুক, তারপরে ঠিক পটিয়ে পাঠিয়ে ওকে রাজি করিয়ে নেব। কই এখনো তো কাউকে নিয়ে আসছে না, চেলা গেল সেই কখন। ভালো লাগছে না, আর কিছু ভালো লাগছে না, মরে যেতে ইচ্ছা করে, আর বাঁচতে ইচ্ছা করছে না। মানে একটা ভগবান একটা কপালে শাশুড়ি জুটিয়েছে কোথা থেকে কি জানি। দিদি এখানে বাসায়, দিদি দিদি আমার জীবন বরবাদ হয়ে যাচ্ছে, আর ভালো লাগছে না। দিদি ওইখানে একজন বাবা সাধনায় বলতেছে, সে খুব জাগ্রত। হ্যাঁ নাকি? হ্যাঁ, একটু আগে একজন মানুষ এসেছিল, তার সব ইচ্ছা পূর্ণ করতে পারে সে, ওই বাবা। ওরে বাবা, তাই নাকি? বস টাস করতে পারে, বস বস সব কিছু করতে পারে ওই বাবা। বাবা কোথায় বসে আছে? ওই নদীর ধারে। আমার সঙ্গে আসো। যাক ভগবান বলে চেয়েছে, আজ রাতে বস করার একটা জিনিস। জয় বাবা জয়, জয় বাবা জয়, জয় বাবা জয়। বাবা বাবা, আমি খুব হতবাদী, আমার শাশুড়ি অত্যাচার করে করে আমার জীবন শেষ করে দিল। বাবা আমাকে উদ্ধার করো। ওর কোথায় থাকে রে? বলবো বাবা দুঃখের কথা, সে তো সেই শাশুড়ি তাই নদীর পাড়ে থাকে, দুবাইতে থাকে, সে আসে সেই 5 বছর 6 বছর পর একবার। আর এই অত্যাচারী শাশুড়ি। দাঁড়া দাঁড়া, চুপ কর, তোর গালে রেখা উঠেছে তো দেখছি। আরে দাঁড়া মা, ভয় পাস না। আরে দাঁড়া, গালটা সরাস না। বাবা আমার গলাতেও রেখা উঠেছে। আরে আরে ভণ্ড সাধু বাড়াবাড়ি বেশি হয়ে গেল না? জুতো চুরি, জুতো। বাবা রে বাবা, এ কি ডাকাতে মেরে বাবা, উপাস দিয়ে পালানো যাবে না, যাই চলে ঝাঁপ মারি। সাধু বাবাটা চলে গেল, এবারে আমিও মারা মারা পালাম। আরে চালাটা কোথায় গেল রে? চালাটা ওই জামাটা নিয়ে এসে ওটা নিয়ে এসে